3 বছর থেকে যখন আমার নাতি নাতনি স্কুলে যাওয়া শুরু করছে, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দিন স্কুলে থাকতো, আমি শুধু চিন্তা করতাম যে কীভাবে তারা সারা দিন এত ছোট ছোট বাচ্চাদেরকে রাখতে পারে। আজকে যখন আসলাম আর স্কুলের পরিবেশ দেখলাম, সত্যি আমি এখন নিশ্চিত হয়ে গেছি যে এত সুন্দর পরিবেশ যদি স্কুলের হয় তাহলে কিন্তু কোনো বাচ্চাই স্কুলকে অপছন্দ করবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন চলে আসছি আমার নাতি নাতনির স্কুলে বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠান মানে তাদের ক্লাসের না, এখানে আজলিও 3 বছর হয়, মানে 3 বছরের বাচ্চা, 4 বছর 5 বছর 3টা ক্লাস এই স্কুলটাতে হয়। তো আজকে মানে তৃতীয় বর্ষের যে সব ছাত্রছাত্রী তাদেরকে বিদায় দিবে, আমার নাতিদের ক্লাসেরও হবে, পিমতে পড়ে তারা। এখানে আসলাম, দেখি ভিতরে অনুষ্ঠানগুলো কেমন হয়, কারণ আমি আগে কখনো দেখি না, তাই চলে আসছি। তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমি ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে, এত হাজার হাজার গাড়ি এখানে, মানে এখানে আজকে 3 ক্লাসের সব একসাথ হয়েছে, এবং কি সব গার্জিয়ান একসাথ হয়েছে। অথচ দেখেন এখানে কোনো হকার নেই, কোনো খেলনার দোকান নেই, কোনো খাবারের দোকান নেই। অথচ আজকে যদি এখানে একটা দোকান থাকতো, বেশি কিছু না, যদি একটা খেলনার দোকান থাকতো তাহলে কিন্তু প্রচুর খেলনা বিক্রি হতো, কারণ এখানে সব আসছে ছোট বাচ্চারা, 3, 4, 5। হ্যাঁ, আল্লাহ জানে গেট বন্ধ, আমি কি দেরি করে আসছি, আমি বলে আসতে দিদি আসল নামাজ পড়ে আসবো, এখন তো গেট মনে হয় বন্ধ করে দিছে, কারণ 5টা থেকে তাদের অনুষ্ঠান শুরু। এই যে এগুলা সব কিন্তু বাচ্চাদের হাতে আঁকা আর্ট, ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে এসব আর্ট করছে। এখানে নামও সবাই আছে, এই যে দেখেন কি সুন্দর। আর স্কুলে এই ধরনের অনুষ্ঠানগুলো হয় বিকেলে, যেন সবার মা বাবা অংশগ্রহণ করতে পারে, এজন্য 5টা থেকে 7টা পর্যন্ত এই বিদায়ের অনুষ্ঠানটা, আর সকালে ক্লাস হয়েছে, এবং কি পুরো স্কুলটা বাচ্চাদেরকে দিয়ে সুন্দর করে সাজাইছে। অবশেষে গেট খুলে দিল, এখন গিয়ে দেখি কি করতেছেন আপনি। আর্ট করতেছে, এটা আপনার ক্লাস আনাস, কি আঁকতেছেন আপনি? হ্যাঁ, অনেক মনোযোগ, এত মনোযোগ। এই যে ক্লাসটা দেখছেন, এই ক্লাসটা হলো মাত্র 15 জন বাচ্চার জন্য। এখানে 15টা ছোটো ছোটো চেয়ার থাকবে, এবং কি এই 15 জনের জন্য 3টা টেবিল থাকবে, দেখা গেছে 5 জন করে একটা টেবিলে চারিপাশে বসাবে, আর এই 15টা বাচ্চার জন্য 2 জন ক্লাস টিচার থাকবে। এই 2 জন টিচার তাদেরকে সব কিছু দেখাশোনা করবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর এই রুমটা হচ্ছে যত রকমের খেলার জিনিস আছে, আর্ট করার জিনিস আছে, সব কিছু। আর প্রত্যেকটা ছাত্রর জন্য আলাদা আলাদা বক্স রাখা আছে, এবং কি সবার যেরকম, এটা হচ্ছে আনাস, আর আনাসকে মানে বাচ্চাদেরকে খুশি করার জন্য সবাইকে, যেমন আনাসের ইয়েতে হয়েছে কচ্ছপ, কারো প্রজাপতি, কারো টিকটিকি, এরকম বিভিন্ন, কারো ফুল, বিভিন্ন একটা চিহ্ন দেওয়া আছে, যেমন আনাসের সব কিছুতে কচ্ছপ থাকবে। এখন আসেন তাদের, যে তারা প্রত্যেক দিন যে একটা ওয়ান টাইম গ্লাস ব্যবহার করে, সেটা সকাল মানে 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওই গ্লাসটাই ব্যবহার করবে, এবং ওই গ্লাসটা রাখার জন্য বা তাদের স্কুল ব্যাগ রাখার জন্য, ব্যাগ তো নাই মানে জ্যাকেট এটা সেটা রাখার জন্য, এটা হয়েছে আনাসের কচ্ছপ এবং আনাসের ছবি। এখানে সে তার জ্যাকেটটা খুলবে, তার গ্লাসটা রাখবে, তার দরকারে এরকম টুকিটাকি জিনিস রাখবে। আর এখানে কী সুন্দর ছোটো ছোটো ওয়াশরুম, কমিটগুলো একদম ছোট, যেন বেবিরা নিজে বসতে পারে, বেসিনগুলোও খুব নিচু, যেন তারা খুব সুন্দর করে হাতটা ধুতে পারে। আর এখানে সব কিছুই কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা, জ্যাকেট রাখার জন্য, তাদের আর্ট করার পরে বই খাতা রাখার জন্য সব কিছুই। কমিটগুলো দেখছেন ছোটো ছোটো, খুব কিউট না? আমার কাছে দেখে তো সত্যি অনেক ভালো লাগতেছে।
এবার আসেন তাদের খেলনার জিনিস। খেলনার অভাব নেই, এত সুন্দর এত খেলনা থাকলে বাচ্চারা কি আর বাসায় থাকে? আর এই যে সামনে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে তারা লাগাইছে। আর এই যে জুতা, এগুলো হচ্ছে বৃষ্টির দিনে বাইরে খেলার জন্য। এখানেও কিন্তু আনাচের হয়েছে কচ্ছপ, আমি এখন আনাচেরগুলো দেখাচ্ছি, কারণ পাশে হয়েছে মিরিসার ক্লাসরুম। এই দোনোটারের ভিতরে সব কিছু একই রকম, এরকম এই বিল্ডিংটার চারিপাশে হয়েছে এরকম ক্লাস। আর এখানে মানে 3 বছর থেকে স্কুলে যাওয়া শুরু করে, 3, 4, 5 বছর এই স্কুলটাতে তাদের লেখাপড়া শেষ। লেখাপড়া বলতে অনেক কিছুই শেখায়, কিন্তু একদম যে মানে বই খাতা দিয়ে শেখাবে এমন না। তাদেরকে এখানে বেশিরভাগ আর্ট করা শেখায়, রং শেখায়, বা বাইরে থেকে আসলে জুতাটা কীভাবে রাখবে, জ্যাকেটটা কীভাবে খুলবে, তারপরে কারোর সাথে দেখা হলে কিভাবে সালাম বিনিময়। আমাদের এই যে বিদায়ের বন্ধুরা, তোমরা এগুলো কে তৈরি করছে? তোমাদের গলার নাও, এটা নাও, সার্টিফিকেট নাও, নাও। দেখছেন তোমাদের 3 জনকে আজকে সার্টিফিকেট দিছে। হ্যাঁ, ও মা, আর গলার এগুলো কে তৈরি করছে? তোমাদের গলানাটা গলায় যে দিচ্ছ, এগুলো কে তৈরি করছে? তুমি করছো? তোমার হাত, এটাও তুমি করছো? হ্যাঁ, এই যে আমাদের শিক্ষার্থীরা এবছর শেষ, তোমাদের কি মন খারাপ হচ্ছে? স্কুল যে শেষ, এটা মন খারাপ হয় নাই? আরেকটা স্কুলে যাবে এই জন্য? হ্যাঁ, একটা স্কুলে যাবে এই জন্য? আমাদের তো মন খারাপ হয় নাই। ওইখানে কিন্তু এত খেলাধুলা নাই, এখানে যে তাই তোর পাপারে খুঁজে শুনো, ওইখানে কিন্তু এত মজা নাই, বুঝছো? সার্টিফিকেট দেওয়া শেষ, এখন হলো বাচ্চারা এখানে খেলবে খেলাধুলার জন্য। প্রত্যেক দিন যারা ক্লাসে খেলে, তাই তাদের যার যার ক্লাসে এসে তারা খেলতেছে। আজকে তো আর সবাই একসাথে যে যেখানে খুশি সেখানে বসে খেলবে। এখানে দেখেন কী সুন্দর রুটি বানাচ্ছে, বুঝছেন? এই এত রকম যদি খেলনা থাকে তাহলে বাচ্চাদের তো মন টিকবে। তবে এখানে কিন্তু দুপুরে তাদেরকে ঘুম পাড়ায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই বিশাল রুমে সুন্দর সুন্দর একজনের একটা সিট আছে। আজকে অনুষ্ঠান দেখে সবগুলা উঠে রাখছেন, আনলে দেখাইতাম। আবার এখানে বাচ্চাদেরকে চিনি লবণ দিয়ে খেলতে দেয়, কী সুন্দর তারা লবণ দিয়ে খেলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। লবণ, আটা, বালু এগুলো দিয়ে তাদেরকে খেলতে দেয়। মানে এত রকম যদি খেলনা থাকে তাহলে তো মন ভালো থাকে। আবার এখানে কী সুন্দর তাদের যে গলার মালা, তারপর ফুল, এগুলো সব তাদের হাতায় তৈরি করছে। এই যে সুন্দর গলায় সবার নাম দিয়ে, ক্লাসের নাম দিয়ে এগুলো বসে বসে আজকে সারাদিন স্কুলে এগুলো তৈরি করছে। মানে এই এইসব দেশে এই 3 বছর এগুলাই শেখায়। এই যে রং বেরঙের পাস্তা দিয়ে গলার মালা তৈরি করছে, আর এই যে চারিপাশে আর্ট করা দেখছেন, এই পুরো স্কুলটা কিন্তু সাজাইছে বাচ্চাদেরকে দিয়ে, বাচ্চাদের জিনিস দিয়ে। টিচাররা তাদেরকে হেল্প করছে, কিন্তু বাচ্চাদের যারা একটু বড় হয়েছে তারা তো পারে, ছোটো বাচ্চাদেরকে যার যেটা তারা একটা কাগজও ফেলে না, আর্ট করা কাগজ সব রেখে দিবে এবং বাসা আসতে দিয়ে দিবে। তারপর খুব সুন্দর সুন্দর গল্পের বই আছে, সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবারে সবাইকে একটা করে গল্পের বই বাসা আনতে দেয়, পড়া শেষ হলে সেটা নিয়ে আবার জমা রেখে দেয়। মানে খুবই সুন্দর নিয়ম, যে নিয়মগুলো দেখে আমি সত্যি এখন নিশ্চিত হয়ে গেছি যে আমার নাতি নাতনিরা সারাদিন এই জন্যই থাকে। নাহলে আমি প্রথম প্রথম শুধু ঘরে বলতাম যে সারাদিন কীভাবে রাখে এতগুলো বাচ্চাকে, এখন দেখি যে না, 15 জন বাচ্চার জন্য 2 জন টিচার। এই 2 জন টিচার কিন্তু এই বাচ্চাদেরকে, তারা যদি টয়লেট করে, পিপি করে, পরিষ্কার কর ঠিক মতন পরিষ্কার করছে কি না, হেরা পারছে কি না, এগুলো কিন্তু সব দেখাশোনা করে টিচাররা। কারণ 3 বছরের বাচ্চা বুঝতে পারেন যে ভালো মতন অনেক সময় আছে পিপি করতে করলে টিস্যু ব্যবহার করতে পারে না, টয়লেট করলে, ফোটে করলে টিস্যু ব্যবহার করতে পারে না, এগুলো কিন্তু সব দেখাশোনা করে টিচাররা। এখানে কোনো আয়া নেই যে তাদেরকে দেখাশোনা করবে, কারণ পরিষ্কারের কাজ যাদের, যখন ক্লাস শেষ হয় তখন এইসবগুলো আবার বাচ্চাদেরকে দিয়ে গোছায়, গোছানোর পরে যেটা পরিষ্কার করবে সেটার জন্য আলাদা লোক আছে। সেটা স্কুল মানে ছুটি হওয়ার পরে ওই দায়িত্বটা ওনারা আসবে, ওনারা পরিষ্কার করবে। নাহলে এর আগ পর্যন্ত বাচ্চাদের যদি প্যান্টের ভিজায় ফেলে বা গায়ের জামাটা নষ্ট করে ফেলে, সব কিছু দেখাশোনার দায়িত্ব হলো ক্লাস টিচারের। কারণ ওইখানে প্রত্যেকটা বাচ্চার জন্য বাড়তি
কাপড় চোপড় রাখা আছে, এবং কি দুপুরে যে তারা ঘুমায়, অনেক বাচ্চারা কিন্তু যারা 3 বছরের বাচ্চা পিপি করে দেয়, কারণ ওইখানে ডাইপার পরানো কোনো নিয়ম নেই, ডাইপারটা 3 বছরের আগে অভ্যাস ছাড়তে হবে। তাই দুপুরে যখন ঘুমায় তখন কিন্তু অনেক বাচ্চারা পিপি করে ফেলে, তখন ওইখানে বিছনা চাদর দুইটা দেওয়া থাকে বা বাড়তি কাপড় চোপড় দেওয়া থাকে, তখন কিন্তু ওই ক্লাস টিচাররাই, যার যে 15 জনের দায়িত্ব, ওনারাই দেখাশোনা করে, এই জন্য মাদের কোনো চিন্তা হয় না। তাহলে আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে সত্যি সত্যি খুবই ভালো লাগছে স্কুলটা দেখে, আর সামনে তো বিশাল বড় জায়গা খেলাধুলা করার জন্য, এত সুন্দর পরিবেশে লেখাপড়া করা সত্যি ভাগ্যের ব্যাপার। কারণ এইসব দেশে দেখা যায় কি জানেন, তারা বাচ্চাদেরকে খুব প্রাধান্য দেয়, এই যে জায়গায় জায়গায় পার্ক তৈরি করে রাখে, শুধু বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে, কারণ তারা চায় সুন্দর একটা পরিবেশে একটা বাচ্চা বড় হোক। তাহলে আর কি, আজকে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।